এই যে আজকে মিয়ানমারে এত বড় ঘটনা ঘটছে, এত মানুষ নির্যাতিত হচ্ছে, মেয়েদেরকে সয়ে কুড়াল দিয়ে কোবাইয়া কোবাইয়া কাটতেছে, আমি দেখলাম। এ দেখে আর দেখতে পারি নাই, কাতার দিয়ে কুড়াল, ওই যে ইয়ারা কসাইরা যে কুড়াল ব্যবহার করে সেই কুড়াল দিয়ে একটা কূপ দেয় মাথাটা হয়, তরুণদেরকে দাঁড় করে হাতে করে তল্লাকে দিয়ে ফেলতেছে, কত অত্যাচার করছে, হাত করে পিসের মধ্যে খালি জাঙ্গিয়াটা পড়ানো, মোমবাতি জ্বালে আগুন তার গায়ে লাগিয়ে দিতেছে, পড়তেছে জীবিত অবস্থায়। এই হইল মহামতি বুদ্ধদেবের শিক্ষা। তিনি বলছেন অহিংসা পরম ধর্ম, জীবে দয়া করো, তাহলে জীবে দয়া করতে হবে আর অহিংসা, আর তার সাগরিদরা তার আবার শান্তিতে ওই মানব জাতির কলঙ্ক সূচি তাকে পশ্চিমারা ইয়ে দিছে, কি বলে শান্তি পুরস্কার দিছে, শান্তিতে পুরস্কার, কত বড় খবিজ, এবং ইবলিসের কত বড় সেবক, সে এই কাজগুলি করছে। সুতরাং এরা বনি আদম, এরা মানুষ না, বুদ্ধিশালী মগাদের দেশ কয়, মগের মুল্লুক, মগের অত্যাচার ইতিহাস আপনারা পড়েন। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে এরা মুসলমান, কিন্তু তালে ওদের সঙ্গে তাল, ওদের সঙ্গে তাল মিলায় কথাবার্তা বলে, এরকম কেয়ামতের দিনে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না, আল্লাহ একটু ছাড় দিবেন না। ওরা মরে যাচ্ছে, মরে দিয়ে শাহাদাতের দরজা পাচ্ছে, যদি ইমানের সাথে মরে জান্নাতে যাবে, ওরা ক্ষতি পোষে নিবে, কিন্তু আমাদের ক্ষতি কে পোষাবে? আমরা যে হামদর্দি দেখাতে পারলাম না, তাদের সঙ্গে তাদের পাশে দাঁড়াতে পারলাম না, আমরা ঈদ করব কি, ঈদ করব আমরা কে, ঈদ করব আমরা? মাসালুল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাজাসাদি ওয়াহিদ ইজাশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসারি ওয়াল হুম্মা। মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলমানদের পারস্পরিক সুখে দুঃখে সহমর্মিতায় সলিডারিটি সংহতিতে তাদের মিসাল হলো একটা দেহের মতো, দেহের একটা অঙ্গ যদি ব্যথিত হয় গোটা দেহ সেই ব্যথায় অংশগ্রহণ করে, পায়ে হোঁচট খেলো মুখ কয় উফ, মুখে কি কয়, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখে সর্ষা ফুল দেখতেছে, হার্টে পালপিটেশন, আর ব্রেনের মধ্যে ঘূর্ণন, এরপরে জ্বর যখন আসে তখন যেই জায়গায় উষ্টা খেয়েছে ওই জায়গায় জ্বর, না গোটা শরীরে জ্বর, ডাক্তার থার্মোমিটার কি ওই জায়গায় লাগে, লাগায় না, জিব্বার নিচে দেয়, এখানে কি কয়, সব জায়গায় সমানভাবে এটা অনুভূত হয়েছে, সবাই শরীক হয়েছে। তো ইমান যদি থাকে আমাদের, ইমান হলো কমন প্ল্যাটফর্ম এবং কমন অনুভূতি, এটা সেন্স, ইমান শুধু একটা চেতনা, ইমান শুধু একটা আদর্শ নয়, এটা মূল্যবোধ নয়, এটা চেতনাও, ইমান শুধু মূল্যবোধ নয় চেতনাও। তাহলে ইমানে বলে বলি আর একথা বলে কেন, চেতনা উদ্দীপিত হয় কেমন করে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি? তোমরা কি মনে করছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, অহম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, ওদেরকে পরীক্ষা করেছেন আজকে ওই, আমাদের পরীক্ষা করছে, ওদেরকে বিপদ দিয়ে আমরা ওদের ব্যাপারে সহযোগিতা করি কিনা, ওদের পাশে দাঁড়াই কিনা, এটাও পরীক্ষা, এই পরীক্ষায় অনেক মানুষ ফেল করছে। সুতরাং ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য সাহায্য করবেন, যেমনে পারেন ওখানে সাহায্য পাঠান, যারা আজকে কোটি কোটি টাকার মালিক, আমি তাদেরকে বলবো তোমাদের জান্নাতে যাওয়ার একটা বড় সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক,
এই টাকা দিয়ে দুনিয়াতে কয়দিন চলবা? এই টাকা খরচ করো নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা তরুদেরকে ধরে নিয়ে যায়, স্বামীদেরকে মেরে ফেলে, স্ত্রী যুবতীদেরকে ধর্ষণ করে। এর চাইতে বড় মানবতার প্রতি হিংস্র আচরণ আর কি হতে পারে? অতএব শয়তান কতভাবেই না, কত রূপেই না, কত ডাইমেনশনে আমাদের সামনে উঁকি মারছে এবং তার কাজগুলো সে করে যাচ্ছে। আজকে আমরা ঈদ করছি, কোরবানি করছি। আমি একবার বলছিলাম যে আজকে এবার কোরবানি করব না, সব পয়সা বের করে দিই। তো কোরবানি করেন কিন্তু পয়সা ওখানে পাঠান, খালি কোরবানি না পারলে কোরবানি পয়সা ওখানে পাঠান। আল্লাহ আপনারা জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবে না কোরবানি। আমরা বলি ওয়াজিব, জমহুর বলছেন সুন্নাহ। বলি ঠিক আছে, আমার ফরজটা আমি আদায় করছি, সুন্নতটা ছাড়ছি, আমি পয়সা ওখানে পাঠিয়ে দিছি। যাই হোক, ওদের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, আল্লাহ তাদেরকে দায়িত্ব করুক। চুপ করে আছে এরদোগান একটা বেটা তুর্কির, এ একটু কথাবার্তা বলছে আর আমরা চুপ করে বসে আছি। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমাদের ইমান ইচ্ছা তোনাকে বলিয়ান করুন।